নিশি কুটুম্বের উৎপাতে রাতের ঘুম কেড়ে নিয়েছে দিলখোশ বাগানবাসীর। রবি দাস হইল 5 নম্বর ওয়ার্ডের, তার আজ বহুদিন থাকি এই ড্রাগসের যে মানে ব্যবহার তারা শরীরে নিতে আসে। প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে দিলখোশ বাগান এলাকায়। নেশা গ্রহণকারী কিছু স্থানীয় যুবক এই ঘটনা করে যাচ্ছে বলে জনগণের মনে সন্দেহ দেখা দেয়। সোমবার হাতে নাতে তার প্রমাণও মিলল। সোমবার ভোরের অন্ধকারে দুই যুবক কাঁধে করে জলের ড্রাম নিয়ে যাওয়ার পথে পথচারীদের নজরে পড়ে। তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে আসে। চুরের দল জানায় তারা শিশুকলাল কালেন্দ্রের বাড়ি থেকে এই ড্রাম চুরি করেছে বলে স্বীকার পায়। ধৃতদের কাছ থেকে ড্রাগস ব্যবহারের সিরিজ সহ গাঁজা পাওয়া গেছে বলে জনগণ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করেন এলাকাবাসী। লক্ষ্মীপুরের পুলিশের হাতে সমঝে দেন জনগণ। ধৃতরা হল লেবো রবিদাস পিতা শঙ্কর রবিদাস এবং মুন্না গোয়ালা পিতা মৃত সুধীর গোয়ালা। তাদেরকে বর্তমান লক্ষ্মীপুর থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। লক্ষ্মীপুর থেকে সাদত আলী বড়ভূঁইয়ার প্রতিবেদন। সকালে 5টার সময় এই যে ছেলেগুলা ধরা পড়ছে, নামগুলা একটু লেবক রবিদাস, তার বাবার নাম হইল শঙ্কর রবিদাস। একজনের আছে 6 নম্বর ওয়ার্ডের, আরেকজনের আছে 5 নম্বর ওয়ার্ডের। রবিদাসটা হইল 5 নম্বর ওয়ার্ডের। তারা আজ বহুদিন থাকি এই ড্রাগসের যে মানে ব্যবহার তারা শরীরে নিতে আসে, সেই বিষয়ে মুন্না গোয়ালারে আমি আজকে 1-1.5 মাস আগে তারার এই ড্রাগসের ব্যাপারে কইছিলাম যে আমরা লোকে তুমি ড্রাগস নাও তো কই হয়, তো ড্রাগস নিলে যে তুমি দিলকুষ্টারে যে ধ্বংস করে দিবে, আরও নতুন নতুন ছেলেগুলো আছে তো তোমরা এটা থেকে এটা বাদ দেও, আর কোন সময় তারা ড্রাগস বেচে যে কে বেচে ড্রাগস দিলকুশ বাগানে কে বেছে, এটা আমরা লক্ষ্মীপুর থানার ওসিও কইছে যে দিলকুশে ড্রাগস বিক্রি হয়, তো তাইন কইছে যে এটা তো মুন্না মির্ধা বেচে, তো মুন্না মির্ধা বেচে সেই সম্পর্কে আজকে এটা কি কালী পূজার সময় মুন্না মির্ধার আমরা কই তারে পাবলিকে কই তারে অ্যারেস্ট করবার লাগে, একই কথা আর কিছু না। হে বেছে তার এখানে গেলে পাওয়া যায় না, হে নুকাইয়া রাখে তারে অ্যারেস্ট করলে ভালো আছে, আমরা সব পাবলিক সাথ দিমু, ওসি সারাও আমরা সবে সাথ দিয়া তারে ধরাইমু, তার ঘর ভাঙবার লাগে, মুন্নার ঘরটা ভাঙিয়া ফেলাইতো আমি আসামি নিজেই কই। ও তো এই বাগানের পাবলিকে সবে কইতে আছে যে মুন্নার এইখান থেকে মানে আমরা তার ঘর দুয়ার ভাঙিয়া এখান থেকে উচ্ছেদ করে দিমু, কিন্তু আমি তারারে কইছি যে তোমরা নিজের হাতে আইন তুলিয়া নিও না, এটা আমরা অফিসারে এখন টেলিফোন করিয়া কইছি, এখন অফিসার আইব, অফিসারে মানুষ পাঠাইছে, মানুষ নিছে, যদি আমরার এই ব্যাপারে যদি অফিসারে যদি পদক্ষেপ বা তার কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কিন্তু দিলকুশের মানুষ দিলকুশের জনগণ খেপিয়া আছে, এটা গণতান্ত্রিক মাধ্যমে একটা আন্দোলন বিরাট আন্দোলন গড়িয়া তুলব কইয়া তারা কইছে। চুরি করছে প্রথম হইল ড্রাম চুরি, এটা 5 ঘটিকার সময় 4:30-5টার ভিতরে কালিন্দি কি নাম করণ কালিন্দির বাড়িতে, বাবার নাম হলো শিশুলাল কালিন্দি। আর যে সময় ড্রাম নইয়া বাইরে বাইর হইয়া যার ওই সময় তার ঘর থাকি কিছু দূরে, তার নাম হইল কি নাম রে, গ্রামের মানুষে তারে গলিতে আটক করছে, আটক করিয়া ওই ড্রামটা ধরা পড়লো। ড্রাম ধরার পরে পুলিশকে খবর দিছি এবং সঙ্গে তারা ওই সিরিজ যে ড্রাগস নেওয়া সিরিজ গাঞ্জা আর 2টা লাইট এইগুলো পাওয়া গেছে পুলিশে সঙ্গে গলির মানুষে তারে তারারে আটক করছে, আর ড্রাগস যেগুলা সিরিজ পাওয়া গেছে এই সিরিজটার ড্রাগস কই তারা তারা নেই, তারা কইছে যে মুন্না মির্ধার এখান থেকে এই ড্রাগস আজ 2 বছর আগে থাকি তারা এই ড্রাগস ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা এটাও জিজ্ঞাসি তারারে যে ড্রাগসটা তোমরা কেমনে কেমনে পাও, কেমনে তোমরা ইয়ে করো, তো কীভাবে তোমরা শুরু সুরবাদে কেমনে নিলাই, তো সুরবাদের সময় তারারে এটা মুন্না ফ্রি দিছে বলে খাইবার লাগি 1 মাস ড্রাগস ফ্রি দের, এরপরে 200 টাকা না কথা বল না 200 টাকা একটা মানে ভ্যাকসিন মারলে 200 টাকা।
এইটো বহুত দলুক আমি তো এইটো অসি যাব কৰি দিব লাগিব হ্যাঁ তারা ওই যে ওই দিন রাত্রে যে অফিসার ভাই যে ইয়ে করছিল মুন্না মির্ধা ও মুন্না মির্ধার এইখানে তারা ইঞ্জেকশন ইয়েগুলা তারা এখান থেকে নিয়ে ওই যে সিরি সিরি লইছে গাঞ্জা রয়েছে লাইট রয়েছে এইগুলা না আর এই গ্রামটা ঠিক শান্তি খাবি ভালো ভালো জিনিস।